নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়া লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের কাশ্মীরি আলুর দম। আর এটা রুটি, লুচি, পরোটা, পোলাও সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুব সহজেই বানাবো। এদিকে একটা পাত্রে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর হাই হিটে রেখে এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। জলটা একটু গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা বেশ খানিকটা পরিমাণ আলু। আর এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে এটাকে হাই হিটে একটু সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়ে ঠান্ডা হতে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই হাই হিটে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা হাই হিটে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা হাই হিটে গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে আলুগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত আলুগুলোকে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে হাই হিটে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তেল ছেঁকে আলুগুলোকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। এবার এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি বাদাম, কাজু বাদাম, লবণ, হলুদ, নিয়ে নিয়েছি পোস্ত 1 চামচ, এদিকে নিয়েছি রসুন, কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ, আদা। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, দিয়ে দিলাম একটা বড় মাপের টমেটো কুচি, দিয়ে দিলাম লবণ কিছুটা পরিমাণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। এবার সব উপকরণগুলো টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে আর কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। টমেটোটাকে ভালো করে কষানো হয়ে গেছে আর ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা, মশলাটা দিয়ে টমেটোর সঙ্গে মিশিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম কাশৌরি মেথি বেশ খানিকটা পরিমাণ। কাশৌরি মেথি পাতা দিলে কাশ্মীরি আলুর দম খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ গরম মশলার গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 1/2 চামচ। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে আবারও 3 থেকে 4 মিনিট হাই হিটে রেখে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে করে আলুটা মশলার সাথে কষানোর সময় পুড়ে না যায়। আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আলুটা যেহেতু সিদ্ধই আছে তাই অল্প পরিমাণে জল দিলেই হবে। এবার এটাকে হাই হিটে ফুটতে দেব। আলুর দমটা হাই হিটে ফুটে উঠেছে, এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি। তারপর এটাকে মিশিয়ে দিয়ে আবারও 3-4 মিনিট হাই হিটে রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি কাশ্মীরি আলুর দম। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি সকলের খুবই ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা, পোলাও সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।